লটকুন চাষ করে এবারও লাভের মুখ দেখার আশা করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হোমিও চিকিৎসক আবু লোফা জাকারিয়া সাত বছর আগে লটকুনের বাগান করার পর চার বছরের মাথায় প্রথম ফলন পান তিনি তার বাগান থেকে এলাকার অনেকেই শুরু করেন লটকুন চাষ শ্রীপুর থেকে রাহনুল ইসলাম আকন্দে পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামেদ আমাদের রিপোর্ট সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সবুজ হলুদ বর্ণের রসালো লটকন তার বাগান দেখে উৎসাহিত হয়ে অনেকেই শুরু করেন নেট চাষ কেউ কেউ আবার আসেন বাগানের লটকন দেখতে তার বাগান দেখে আমি উৎসাহিত হয়ে আমিও নিজেও লটকনের বাগান করছি কারণ এই এলাকায় লটকন ফলন ভালো হয় তালতলি গ্রামটা এক সময় লটকনের গ্রাম হিসেবে চিহ্নিত হবে এলাকার মানুষ এটা দেখা আরো মোটামুটি অনেকেই বাগান দেখা অনেকেই কারো চাষাবাদ করছে একসময় জমিতে লেবু চাষ করতেন জাকারিয়া পরে লেবুর পরিবর্তে লটকন চাষের চিন্তা করেন তিনি একশো চারা দিয়ে শুরু করেন লটকন চাষ বাগান থেকে তিনি এবছর তৃতীয়বারের মতো ফলন পান এরই মধ্যে লটকন বিক্রিও শুরু করেছেন তিনি প্রথম দেওয়া গাছ মাতানো একটু পরিশ্রম হচ্ছে সিজনের সময় কিছু সার দেওয়া হয় আর কিছু সময় মতো ঔষধ দেওয়া হয় যে পোকামাকড়ে আক্রমণ না করে এই কারণে এইটুকুই পরিচর্যা এবং এই পরিচর্যা যথেষ্ট

লটকন চাষে শ্রীপুরের কৃষকদের সব ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা লটকন যেহেতু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু ফল আমাদের শ্রীপুরের মাটিতে প্রচুর পরিমাণে লটকনের আবাদ হোক এবং লটকন চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হোক উপজেলায় চলতি বছর আট একর জমিতে লটকন চাষ হয়েছে সৈয়দা সামিয়া তামান্না আর টিভি